लग्नमा लग्नमा तुम्हें हमें आगे बोले आबारो बोलछी आमार आमार कथा जदि असार मन है तुम्हार तुम्हार जदि मन है ए समस्त कथा अमूलक जदि तुम बुझिए दीते पारो जे आमी जा बोलेछी सेगुलोर कोनो माने है ना तुम आमाके प्रमाण दाओ पारबे प्रमाण दीते ना अथच अथच आमी किन्तु तुम्हाके प्रमाण दिएछी आमी तुम्हाके प्रमाण दिए लग्नमा तुम्हार स्थिति सिंदूर उठार पर किन्तु सूर्यदेव तार शरीरे प्राण फिरे पे तुम्हें प्रमाण दाओ जे तुम्हार ओई सिंदूरे संगे ए जा जा घटनागुलो घटल तार कोनो सम्पर्क नहीं प्रमाण प्रमाण की करे देव ना दिते पारले आमार कथाटा शोनो শুনেছিলাম তো কিন্তু এখন ভয় করছে ডাক্তার সাহেব যদি জানতে পারে তাহলে না জানি কি করবে না মানবতা ভয়ের কিছু নেই মা ভয়ের কিছু নেই দেখ না খুব বেশি হলে আর কি হবে সূর্যদেব মানে তোমার লাড সাহেব তোমার উপর একটু রাগ করবে এর বেশি তো আর কিছু হবে না 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 এই কথা শুনে যদি লাট সাহেব আমার সাথে কথা না বলে না না ভালো লাগে না আমার মা মা সিংহ বাইন যে বেটা সবার কষ্ট লাঘব করার জন্য এতটা করছে মা মা ওই শিশুর কষ্ট তুমি লাঘব করো মা মা কোথাও তো দেখতে পাচ্ছি না তাহলে কি লগ্নটা বাড়ি চলে গেল যাই একবার ওদের বাড়ি যাই दाड़ा सन्देह हो चिलो सबाई আমার থেকে কিছু একটা লুকানোর চেষ্টা করছে আমি মাকে জিজ্ঞেস করলাম কিন্তু মা কিচ্ছু বলল না আর তুইও এখন আমায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিস কেন লগ্না কেন এই যে তোর এই অদ্ভুত সাজ এইভাবে কেন তুই সেজে আছিস আর তুই আমাদের বাড়িতে কেন আর রাজিমা তখন তোকে নিজের ঘরে ডেকে পাঠালো কেন বল লগ্না সবটা সত্যি করে বল আমার কাছে কিচ্ছু লুকোস না লগ্না বল আমার যেন কেমন একটা মনে হচ্ছে আর তুই তো আমার কাছে কিচ্ছু লুকোস না লগ্না চুপ করে থাকলে আমি ছাড়বো না তোকে লগ্না বল লগ্না বল আগেও এরকম অনেকবার হয়েছে লগ্না তোকে কিছু জিজ্ঞেস করলে তুই মুখ ঘুরিয়ে রাখতিস আমি তোর মুখ দেখেই বুঝে যেতাম যে কিছু একটা হয়েছে তোর লগ্না আজকে আর আছিস যে ক্ষতি আটকানোর জন্য তুই এত কিছু করলি সেই ক্ষতির মুখেই আবার ঠেলে দিবি তুই তো লাট সাহেবকে কিচ্ছু হয়নি তো কিচ্ছু না আমায় বলবি না তো তুই বল লগ্না প্লিজ কেন জোর করছো ভালো মা ভালো মা ভালো মা লগ্না সত্যিটা না বলে যদি তুই এক
পাও নরিশ। বল লগ্না, বলতে তোকে হবেই, বল। বড় বৌমা, বালিশের ওয়ার্ডটা বদলে দিও। হ্যাঁ মা, এই তো নিয়েছি। আর শোনো, ইন্দ্রর সাথে একজন নার্স আসছে। কিন্তু মা, নার্স এখানে কতদিন থাকবে? যতদিন প্রয়োজন হবে ততদিন। তুমি এক কাজ করো, ইন্দ্র দেখাশোনার দায়িত্বটা তুমি নার্সের হাতে ছেড়ে দিও, কেমন? কিন্তু মা, আমি যখন আছি তখন। আমিও তো আছি বড় বৌমা, আমিও তো বেঁচে আছি। আর যে কদিন আমি বেঁচে থাকব, সে কদিন আমার কথা মতো এই বাড়ি চলবে। আচ্ছা, তুমি তুমি কেন বুঝতে পারছো না বলো তো? তোমাকে তো দাদু ভাইকেও সামলাতে হবে নাকি? একসাথে ইন্দ্র আর দাদু ভাই দুজনকে সামলানো কি চাটিখানি কথা? আপনার মনে হয় মা, সূর্যর থেকে আপনি সবকিছু লুকাতে পারবেন? একটু সময় তো পাওয়া যাবে মা। আমার খুব ভয় লাগছে মা, যখন জানবে ওর পা দুটো তখন যে কি করবে। মা, সিংহ বাহিনীর উপর ভরসা রাখো বড় বৌমা। কোনো পথ খুঁজে পাচ্ছি না মা, একটার পর একটা বিপদ। ওর পানি আমি ওকে কি বোঝাবো মা? আর তারপর মা, শুধুমাত্র সূর্যর থেকে সত্যিটা লুকোলে হবে না মা, আমার আমাদেরকে আপনার বড় ছেলের কাছে লুকোতে হবে সবকিছু। এই তো আমিও তো সে কথাই বলছি। একবার তো মনে হচ্ছে মা সবকিছু সবাইকে বলে দিই। না 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 না, একেবারে না, একেবারে না মা। ও মা, ও মা, বলছি লগ্না ঘরে নেই মা। সে কি ঘরে নেই মানে? আমি ওকে বারবার করে বলে এলাম ঘর থেকে না বেরোতে। নেই মা, নেই। উফ বাবা, সমস্ত ঝামেলা একেবারে একসাথে, তার উপরে এই লগ্না হয়েছে, একটা কথা যদি শোনে। দাদুভাই ঘরে আছে দেখেছ? না মা, সেটা ঠিক। সূর্য, 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 সূর্য কুন্তলা, তোমাকে আমি ছোট্ট একটা দায়িত্ব দিয়েছিলাম, সেটা পালন করতে পারলে না। আমার বাড়িতে তোমাদের রেখে আমার কি লাভ বলো তো? বলবি না তুই লগ্না, বলবি না? এমন কেন করছো লাট সাহেব, কেন করছো? কেন করছি পুরো ব্যাপারটা জানার জন্য করছি রে মালির মেয়ে। বল আমার, প্লিজ বল। বলবি না তো? বেশ, তোকে কিচ্ছু বলতে হবে না, আর আমি তোর কাছ থেকে কিছু জানতেও চাইবো না। তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, আর তুই তোর বেস্ট ফ্রেন্ডকেই আজ এরকম লুকোচ্ছিস। আচ্ছা লগ্না, তোর মনে পড়ে তুই যখন আমায় তোর স্কুলের গল্প শোনাতিস, আমি বলতাম অনেক হয়েছে, এবার চুপ কর আর বকিস না। তুই তখন কি বলতিস মনে আছে তোর? তুই বলতিস যে তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড লাট সাহেব, তোমাকে বলবো না তো আর কাকে বলবো। আর আজ তোর এই বেস্ট ফ্রেন্ডকেই তুই এতগুলো কথা লুকোচ্ছিস কেন মালির মেয়ে? বল আমাকে। বুঝেছি আমি, তুই মুখে যাই বলিস, আসলে আমার কথার কোনো দাম নেই তোর কাছে। আমি চলে যাচ্ছি রে মালির মেয়ে, আমি চলে যাচ্ছি, আর কোনোদিনও তোর সামনে আমি আসবো না, আর তুইও আমার সামনে আসবি না। আমি তোর মুখ দেখতে চাই না রে লগ্না, তুই কোনোদিনও আমার সামনে আসবি না।
আমি মরে গেলেও না। নানা লাগছে, ও কথা বলো না। তোমার যাতে কোনো ক্ষতি না হয় তার জন্যই তো আমি এত সেজেছি, সিঁদুর পরেছি। তারপরেও কি করে তুমি মরে যাওয়ার কথা ভাবছো? কি হলো লগ্না মা, চিৎকার করলে কেন? কি হলো লগ্না, মুখ ঘুরিয়ে এনলি কেন? ঘোর আমার দিকে। না, ঘোর বলছি। পারলেন, এত চেষ্টা করে তো লুকিয়ে রাখতে পারলেন না। আমি তো আমি কোনো করতে চাইনি তোমার মা। জানি, প্রশ্ন করি উত্তর দিন তো। আপনি কি মায়ের সমস্ত কথা শুনে চলেন নাকি মা আপনার কথা শুনে চলে? জাস্ট মনে হলো বলে বললাম আর কি। তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, অনেক বিষয় আছে যা আপনি লুকিয়ে রাখতে চান, লুকিয়ে রাখার চেষ্টা করেন, করে মাকে সাপোর্ট করে যাচ্ছেন। এটা কিসের ভয় থেকে বলুন তো? কলাটা মূলটা হাত ছাড়া হওয়ার ভয় কি? আমাকে বাঁচানোর জন্য তুই কেন, কিসের থেকে বাঁচাবি আমায়? এই প্রশ্নের উত্তর উনিই দিতে পারবেন, সেই কাজটাই করবেন যেটা বুক ঠুকে করতে পারবেন। গুরুদেব, আপনি আমায় বলুন তো, এই ব্যাপারে কি আপনি কিছু জানেন? কি হলো গুরুদেব বলুন। সূর্য, 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 সূর্য ঘরে নেই। তবে কি ও লগ্নার সঙ্গে দেখা করতে গেল? সর্বনাশ, আমি আমি এখন কি করব? আমি আমি কি এখন সূর্যকে সামলাবো নাকি ওর বাবার জন্য? কি হলো, নেই মা? ওর বাবার তো আসার সময় হয়ে গেল, এখন যদি সূর্য লগ্নাকে নিয়ে কোনো ঝামেলা পাকায়। দাঁড়াও দাঁড়াও গর্ভমা, দাঁড়াও, আগে থেকে এরকম হা হুতা শুরু করে দিও না। দাঁড়াও দাঁড়াও, আমাদের এখন শক্ত হাতে গোটা বিষয়টা সামলাতে হবে। একদিকে যেমন দাদু ভাইয়ের ব্যাপারটা দেখতে হবে, আরেকদিকে তেমন ইন্দ্রর ব্যাপারটাও, দুটোই দেখতে হবে। হ্যাঁ, একটাই উপায় আছে, একটাই উপায় আছে, দাদু ভাইয়ের কাছ থেকে লগ্নার বিষয়টা পুরোপুরি লুকিয়ে যাওয়া। দাদু ভাই তো ঝামেলা করবেই। হ্যাঁ, আমার চিন্তা সেই সময় যদি ইন্দ্র বাড়িতে এসে হাজির হয় আর তখন যদি ইন্দ্রর ঘুমটা ভেঙে যায় তখন একই তো ইন্দ্রর পা দুটো নিয়ে আমি কি বলবো, তার উপরে তার উপরে এই লগ্না। সূর্য বলুন, সূর্য, সূর্য, লগ্নার বিয়ে হয়ে গেছে সূর্যদেব। কি লগ্নার বিয়ে? লগ্না, তুই বিয়ে করেছিস? বিয়ে? অশ্বত্থামা হত ইতি গজে। তুই তুই বিয়ে করেছিস এই বয়সে? ও,
নকুল কাকা বুঝি তোকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে? আমি তাই ভাবি, তোকে ওইভাবে এখান থেকে নিয়ে চলে গেল কেন? বুঝেছি কি হয়েছে, আমি সব বুঝে গেছি। আচ্ছা তোর লজ্জা করে না? আর তুই কি রে, তুই তো নিজেই বলেছিলিস যে না না আমি বিয়ে করব না, আমি বড় হব, অনেক পড়াশোনা করব। আর সেদিন তো তুই নিজে গিয়েই লিপির বিয়ে আটকালি, আর এখন তুই নিজেই বিয়ে করে নিলি। নকুল কাকা তোকে একটু জোর করলো আর তুই তাতে রাজিও হয়ে গেলি। ইস ছি ছি, সত্যি তোকে আর আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারবো না। আচ্ছা লগ্না, তোকে বুঝি তোর শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তাই না? তাই তো তুই এই বাড়িতে এসেছিস। বুঝেছি, কে 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 তোর বল 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 লগ্না, তোর শ্বশুর বাড়ি কোথায়? আমি ওখানে গিয়ে বলবো যে বিয়ে যখন করেছে তখন সব দায়িত্ব নিতে হবে। কি রে বল লগ্না, ওরা কিছুতেই তোকে তাড়িয়ে দিতে পারে না লগ্না। কি রে বল, এই সিঁদুর তুমি পরিয়েছো লাট সাহেব? আমি? তুই কি বলছিস লগ্না? আমি নিজে তোকে সিঁদুর পরিয়েছি আর আমি সেটা জানি না, আমি তোর কাছ থেকে জানতে চাইবো। এটা তুই কি উল্টো পাল্টা বলছিস লগ্না? তোমার তখন যে হুশ ছিল না তুমি জানলে কি করে? তার মানে তুমি তখন হাসপাতালে। সূর্যদেব, তোমাকে এবং তোমার বাবাকে বাঁচানোর আর কোনো উপায় ছিল না এছাড়া। গুরুদেব, এটা কি করে সম্ভব হতে পারে? একটা মানুষকে এইভাবে কি করে বাঁচানো যায় আপনি বলুন। সূর্য, তাই হয়েছে। না মা, আমি এটা মানি না। কিন্তু দাদু ভাই, এটাই সত্যি। রাজিমা, এটা যদি সত্যি হয় তাহলে তো বিজ্ঞান মিথ্যে হয়ে যাবে। আর বাবা আমায় বলেছে যে যুক্তি দিয়ে বিচার না করে কিচ্ছু বিশ্বাস করতে নেই। সূর্যদেব, পৃথিবীর সবকিছু যুক্তি দিয়ে বিচার করা যায় না। যায় গুরুদেব, যায়। তুমি তো সবই শুনলে, তুমি পারবে আমাকে যুক্তি দিয়ে বোঝাতে? লগ্নাও আমাকে একই কথা বলেছিল, আমিও ওকে বলেছিলাম যুক্তি দিয়ে বোঝাতে, কিন্তু পারিনি। না গুরুদেব, আমি এটা বিশ্বাস করি না, কিছুতেই না। আপনাদের প্রমাণ চাই তো? বেশ, আমি প্রমাণ দেব, তবে অন্যভাবে। আপনারা ভাবছেন যে ওই লগ্নার স্মৃতি সিঁদুরের ওপর নির্ভর করে আমি বেঁচে আছি, তাই তো? ঠিক আছে, আমি ওই লগ্নের সিঁদুর সিঁদুর মুছে দেব। তারপরেও দেখবেন যে আমি বেঁচে আছি, দেখবেন তো গুরুদেব? দাঁড়ান, দেখাচ্ছি আমি। দিদি ভাই, সূর্য কি করছে, ওকে আটকা। সূর্য, দাদু ভাই, সূর্য, দাদু ভাই, সূর্য, 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 তুই আমার কথা শোন সূর্য, এমন করিস না সূর্য, এমন করিস না। মা, মা, আমার প্লিজ যেতে দাও। তোর বাবা কোন বাড়ি? তুই বাড়ি মা, আমায় ছাড়ো, আমার বিপদ বলিস না সূর্য, এমন করিস না। মা, সূর্য, দাদু ভাই, সূর্য, আজ নয়, আজ নয়, কখনো নয়। তুই তুই লগ্নে সিঁদুর সিঁদুর একদম বুঝবি না, আমার কথা দে, আমার কথা দে। সূর্য, আমার কথা দিতে পারবো না সূর্য, না, না, মা, প্লিজ, না, না, সূর্য, না, না, ছাড়ো আমাকে। সূর্য দে, সূর্য দে, শান্ত হও বাবা, শান্ত হও। গুরুদেব, আমি শান্ত হতে পারবো না, মা ছাড়ো আমার। দাদু ভাই, সর্বনাশ ডেকে এনো না, আমাদের সবার কথাটা একটু মন দিয়ে শোনো, শোনো। আমি যাবো, সূর্য,